ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি লাইলাতুল কদরে, লাইলাতুল কদর কোন দিন এইটা তো আমাদের জানা নেই, হাদিসে এসেছে তা হতে পারে একুশের রাতে, তা হতে পারে তেইশের রাতে, তা হতে পারে পঁচিশের রাতে, তা হতে পারে সাতাশের রাতে, তা হতে পারে উনত্রিশের রাতে, অর্থাৎ এই রমাদানের শেষ দশ দিনের যে কোনো দিন হতে পারে বেজোড় সংখ্যার দিনগুলোতে। তার মানে ওই লাইলাতুল কদরকে উপলক্ষ করে, ওটার উদ্দেশ্য করে ওই দিনগুলোতে রাত্রে সলাতের মাধ্যমে রাত অতিবাহিত করে, তাদেরও আগের যত গুণা আল্লাহ মাফ করে দেন। হাদিসটি বুখারীতে এসেছে 38 নম্বরে, মুসলিমে এসেছে 760 নম্বরে, এবং মিশকাতুল মুসাবিহতে এসেছে 1558 নম্বর হাদিসে। হাদিসের মান সহি। তার মানে এমন একটা জরুরি মাস, এই মাসে আমাদের কাজ সিয়াম পালন করা, এই মাসে আমাদের কাজ কিয়াম পালন করা, এই মাসে আমাদের কাজ লাইলাতুল কদর তালাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ফজিলত দান করে। সমস্ত সালাফ তারা বলছেন যে গুনাহ ক্ষমা হবে, এর উদ্দেশ্য কি? এক পক্ষ বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো সে যত গুনাহ করেছে, হয় তা সগীরা হোক হয় তা কাবীরা হোক, যত গুনাহ হোক, সগীরা হতে পারে কাবীরা হতে পারে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। এটি হচ্ছে এক শ্রেণীর আলেমদের বুঝ। আর জমহুর বিদ্বানগণ তারা বলছেন যে না, এর উদ্দেশ্য হলো সে যত সগীরা গুনাহ করেছে, যত ছোট গুনাহ করেছে, আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। হাদিসে তো এসেছে এক রমাদান থেকে আরেক রমাদান এর মাঝখানে যত গুনাহ সবগুলোর কাফফারা হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের ইদাফুল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিয়াফিন, প্রত্যেক আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। প্রত্যেকটা নেক আমল 10 থেকে কয় গুণ পর্যন্ত? 700 গুণ পর্যন্ত। সে যে সুবহানাল্লাহ বলে, এর মাধ্যমে একটা নেকি পেতে পারে, এর মাধ্যমে 10টা নেকি পেতে পারে, এর মাধ্যমে 100টা নেকি পেতে পারে, এর মাধ্যমে 600 নেকি পেতে পারে, এর মাধ্যমে 700 নেকি পেতে পারে। কেন? তার কবুলিয়াত যেমন হবে, তার নেকিটাও তেমন হবে, তার ইখলাসটা যত ভালো হবে, তার পরাটা যত ভালো হবে, তার পরাটার মধ্যে যত বেশি তৎপর থাকবে, যত বেশি ইখলাস থাকবে, যত বেশি আন্তরিকতা থাকবে, ঠিক তার সবটা তত বেশি বাড়তে থাকবে। তার মানে একটা মানুষের নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া না আজজি বিহি, কিন্তু সাওম এর ব্যতিক্রম। কেন? সাওম আমার জন্য রাখা হয়, আর সাওমের সওয়াব মর্যাদা আমি আল্লাহই দেব। সাওমের সব কে দিবেন? আল্লাহ।